এতিয়াৰ পৰা ৰাজ্যত মংগলে মাটি কিনা বেচা কৰিব নোৱাৰিব। কেবিনেটত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। মাটি কিনা বেচাৰ পূৰ্বে কেইবাটাও নিয়ম আপুনি পালন কৰিব লাগিব আৰু তিনি প্ৰজন্ম ধৰি অসমত বাস কৰা লোকেহে মাটি কিনিব পাৰিব। মাটি কিনাক লৈ বা বেচাক লৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কেইবাটাও বৃহৎ মন্তব্য কৰিছে। কি কৈছিল মুখ্যমন্ত্ৰীয়ে এটা এটাকৈ জনোৱাৰ চেষ্টা কৰিম। এটা ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত, মাটি ক্ৰয় বিক্ৰয়ক লৈ কেবিনেটত ডাঙৰ সিদ্ধান্ত লোৱা হৈছে। সুরক্ষিত হয়ে থাকিব খিলঞ্জিয়ার ভূমির অধিকার। খিলঞ্জিয়ার ভূমির অধিকার সুরক্ষিত করার স্বার্থত মুখ্যমন্ত্রী কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলেই দখল করব নোৱাৰিব এতিয়াৰ পৰা সত্রর ভূমি। বরপেটা বটদ্রোয়া মাজুলীর ভূমির বাবে আহিছে কঠোর আইন। মাটি কিনা বেচার পূর্বে কেবাটাও নীতি নির্দেশনা পালন করব লাগিব। বরপেটা বটদ্রোয়ার 5 কিলোমিটার লৈ প্রযোজ্য হব এই আইন। হকে বিহকে ভূমি বিক্রি করব নোৱাৰিব সত্রভূমির রাইজে। আর ভূমি ক্রয় বিক্রয়ের বাবে থাকিব লাগিব তিনিটা প্রজন্মর প্রমাণ। তিনিটা প্রজন্ম থকা লোকেহে ক্রয় বিক্রয় করিব পারিব ভূমি অথবা মাটি। মুখ্যমন্ত্রীর মন্তব্য আছে, আমি পরবর্তী পর্যায়ের মন্তব্য শুনার চেষ্টা করিম। সমগ্র মাজুলী জেলাতেই প্রযোজ্য হব এই বিশেষ আইন। সত্রর ভূমি বেদখল রোধর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকারে, যেহেতু বিভিন্ন সময়ত সত্রর ভূমি বেদখল করে আর এবার সত্রর ভূমি বেদখল রোধ করবর এই সিদ্ধান্ত। 250 বছর পুরনি সকলো মঠ মন্দিরের ক্ষেত্রে প্রযোজ্য হব এই আইন। পর্যায়ক্রমে রাজ্যের ঐতিহাসিক মঠ মন্দির সামরি লব এই আইনে। শক্তিপীঠ কামাখ্যা দেওয়ালয়ও আসব এই আইনের আওতাত। মাটি ক্রয় বিক্রয়ক লৈ কেবিনেটত ডাঙর সিদ্ধান্ত লওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রীগুলো কেবিনেটত লওয়া সিদ্ধান্ত সন্দর্ভত কেবাটাও বৃহৎ মন্তব্য করেছে। আমি মুখ্যমন্ত্রীর মন্তব্য যেহেতু আমার হাতত আহি পড়ছে এই মুহূর্তে পোনে পোনে মন্তব্য আগবাইছো। বরপেটার 5 কিলোমিটার আজির আইনখনত আমি সত্র বা কারো নাম দিয়া নাই। আমি কৈছো সরকারে সেইটো ডিক্লেয়ার করে থাকিব পাৰিব, লিষ্টখন বঢ়াই থাকিব পাৰিব। খালি কন্ডিশন এটা, ই 250 বছৰৰ পুৰণা হব লাগিব। এতিয়া 250 বছৰৰ পুৰণা অসমত যিমান মন্দিৰ মঠ ঐতিহাসিক স্থান আছে সকলোবিলাকক আমি এই প্ৰটেক্টেড এরিয়ার মাজত আনিব পাৰিম। প্রটেক্টেড এরিয়াত কি হব, ইয়াত অকল সেই মানুহে মাটি কিনা বেচা কৰিব পাৰিব যি তিনিটা প্রজন্ম সেই এরিয়াটোত বাস কৰিছে। বিধানসভাত আইন পাস হোৱাৰ আগত তাত তিনিটা প্রজন্ম সেই মাটিত ভোগ দখল কৰি থাকিব লাগিব। স্থলত মাটি কিনা বেচা কৰিব পাৰিব, অর্থাৎ বটদ্রবা সত্রৰ 5 কিলোমিটাৰৰ ভিতৰত বটদ্রবা সত্রত তিনিটা প্রজন্ম যি নিরন্তর বাস কৰি আছে সেই তিনিটা প্রজন্মৰ মানুহে মাটি কিনা বেচা কৰিব পাৰিব। বৰপেটা সত্রখনক যদি আমি সেন্টাৰত লৈ লওঁ, বৰপেটা সত্রৰ 5 কিলোমিটার যি এরিয়া হব সেই এরিয়ার মাটি অকল সেই অঞ্চলত তিনিটা প্রজন্ম বাস করে থাকা মানুহে সেই মাটি কিনা বেচা কৰিব পাৰিব। মোৰ অসমত তিনিটা প্রজন্ম হলে নহব, সেই নির্দিষ্ট হেরিটেজ স্ট্রাকচারটোৰ 5 কিলোমিটাৰৰ আশে পাশে মোৰ তিনিটা প্রজন্ম হব লাগিব। অবশ্যে যোনে ইতিমধ্যে মাটি কিনি লৈছে তেওঁলোকক উচ্ছেদ কৰাৰ কথা নুঠে, কিন্তু কাবাৰ যদি মাটি ৰেজিষ্ট্ৰেশ্যন হোৱা নাই, একচনীয়া পট্টা হৈ আছে বা কিবা হৈ আছে, আইনৰ গণ্ডীৰ ভিতৰত আহি যাব। যদি অলৰেডি ৰেজিষ্ট্ৰেশ্যন হৈ গ'ল, ক্লিয়াৰ পজিশ্যন হৈ গ'ল, তেতিয়া বেলেগ কথা। এই আইনখনত বর্তমান আমি, কিন্তু মাজুলীর ক্ষেত্রত একটা এক্সেপশন আছে,
বরপেটা সত্রর 5 কিলোমিটার, কিন্তু মাজুলী গোটেই জেলাখনকে আমি এই এরিয়াত আনিছো। কারণ আমি ভাবো যে নির্মাণ হওয়ার পিছত মাজুলীর বহুত ব্যবসায়িক উদ্যোগিক প্রতিষ্ঠান আদি গৈ মাজুলীর আধ্যাত্মিক ঐতিহ্যটো বিনষ্ট করে দিব পারে। সেইকাৰণে মাজুলীর মাটি এতিয়ার পৰা মাজুলীর তিনিটা প্রজন্ম যে বাস করেছিল তেওঁলোকেহে মাজুলীর ক্ষেত্রত সেই এক্সেপশনটো অনা হয়েছে, বাকির ক্ষেত্রত 5 কিলোমিটার, কিন্তু মাজুলীর ক্ষেত্রত পুরা জিলাখন। ইয়াত যদি কোনোবাই এতিয়া আমি কামাখ্যার কথা তো আনা করিব পারে, প্রথম পর্যায়ত আমি বরপেটা বটদ্রবা আৰু মাজুলীক লৈ আমি আগবাঢ়িব খুজিছোঁ। আৰু মই ভাবোঁ যে এই আইনখন যদি বহুত দিন আগতে পাছ হলহেঁতেন আজি বটদ্রবা বা বরপেটার পরিবেশটো সম্পূর্ণ এটা বেলেগ হৈ থাকিলহেঁতেন। আৰু এটা ই এটা অসমৰ জাতীয় জীৱনৰ এটা ঐতিহাসিক মুহূর্ত, আৰু আমি এনে এখন আইন বিধানসভাত আনিম আপোনালোকক জানাবলৈ পাই মই নিজেও গৌরব অনুভব করছো। মাজুলীত থকা মানুষের মাজত ক্রয় বিক্রয় হব, আর আজি থাকিলে নহব, তিনিটা প্রজন্মর পৰা থাকিব লাগিব। বরপেটাত বরপেটা সত্রর পৰা 5 কিলোমিটার, কিন্তু মাজুলীত যেহেতু বহুত সত্র খিচড়ি ধৈ আছে সেইকাৰণে আমি গোটেই মাজুলীখনক প্রটেক্টেড এরিয়া করছো। ধর্মীয় সংখ্যালঘেও কিনিব পারিব যদি তিনিটা প্রজন্মর আগর পৰা তেওঁলোক আছে। তেওঁলোকৰ মানুহে কিনিব লাগিব, বিক্রি করব নোৱাৰিব, এতিয়া তিনিটা প্রজন্ম থাকা মানুহকে বিক্রি করব লাগিব। এটা পারিব, কিন্তু আমি জানা তিনিটা প্রজন্ম তাতে থাকা মুসলিম সম্প্রদায় নাই। 51 চনত তাত কোনো মুসলিম সম্প্রদায় আসলে আমি হিসাব করে লৈছো তিনিটা 1951 হব, বিপ্লব শর্মা 1951, তিনিটা প্রজন্ম মানে 1951 নাছিলে। সেইটো হল ধরক উত্তর গুৱাহাটীত এখন ট্রাইবেল ভিলেজ আছে, আর পিজু হাজরিকার গাঁওখানে কলো এটা শিডিউল কাস্ট গাঁও, কিন্তু ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক নহয়। এতিয়া সেইটো আমি ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক করে দিই এজ পার চ্যাপ্টার 10, যেটো মাইক্রো ট্রাইবেল। আগতে চ্যাপ্টার 10ত আছিল ট্রাইবেল বেল্ট ব্লক এটা ডাঙর এরিয়া, তাত অলপ আমি সংশোধন আনিলো, আনি সরু সরু গাঁওকো আমি ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক ডিক্লেয়ার করার অধিকার আনিলো। আগতে গোটেই অসমত 12টা ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক আছিলে, মার্ঘেরিটা ট্রাইবেল বেল্ট বহুত ডাঙর জায়গা, সেইখিনি কন্টিনিউ করিব, তাত আমি কোনো বাধা দিয়া নাই, তো যেনেকে আছে তেনেকে থাকিব। কিন্তু উত্তর গুৱাহাটীত ৰধলা বুলি এখন বড়ো সমাজৰ গাঁও আছে, এতিয়া তাত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হৈছে, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক নহয়, গতি বড় মানুষের মাটিটো লাহে লাহে যাব আরম্ভ হয়েছে, গতি সেই গাঁওখন এতিয়া ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক হব, সেইটো থাকিবই। সেইটো এটা বেলেগ কলে উচ্ছেদলৈকে যোৱাটো এটা বেলেগ বস্তু, সেইটো বৰদোৱা সত্রর 5 কিলোমিটার, বৰপেটাৰ 5 কিলোমিটার,